আসসালামু আলাইকুম শুরুতেই খুশির খবর মার্কিন এবং ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী তারা হামলা চালিয়ে ইসরায়েলকে আবারও দেখিয়ে দিল যে তারা মধ্যপ্রাচ্যে এখনো টিকে আছে তাদের শক্তি এখনো দুর্বল হয়ে যায়নি অন্যদিকে পশ্চিমাপন্থী ইহুদিপন্থী সকলের জন্য জানাচ্ছি নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতে রাশিয়া এবং ইরান নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়ার সাথে ইরানের নতুন এই চুক্তিটির ইরানের জন্য একটি সুফল বয়ে আনবে বলে মনে করছে সবাই অন্যদিকে আবার কথিত মানবতার ফেরিওয়ালা যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে লোক দেখানো জবাব চেয়েছে গণকবরের বিষয়ে আজ এসব ঘটনা নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমেই চলে যাব ইরান এবং রাশিয়ার চুক্তির বিষয়টি নিরাপত্তা খাতে তারা নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে যা পশ্চিমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো পশ্চিমাদের পথের কাটা হয়ে দাঁড়ালো দিন যত ঘনিয়ে আসছে আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও আপনাদের বলেছি সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু পশ্চিমারা কোন ঠাসা হয়ে পড়েছে ইসরায়েলও কোন ঠাসা হয়ে পড়েছে এবার নতুন করে কোন ঠাসা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ যুক্তরাষ্ট্রের মিত্ররা সাথে ইসরায়েলও নতুন উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খানিকটা কিন্তু শান্ত তবে ভেতরে ভেতরে উত্তেজনা চলছে থেমে নেই উত্তেজনা বিবতমান দুই পক্ষ ভেতরে ভেতরে শক্তি সঞ্চার করেছে ইরান চাইছে সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলে ইসরায়েলকে কাবু করতে তাই তেহরান আমেরিকা বিরোধী বৈশ্বিক শক্তিগুলোর সাথে জোট বাঁধছে কৌশলে আমেরিকাকে পাল্টা জবাব দিচ্ছে কিন্তু কিন্তু ইরান আমেরিকা সেই জবাবের আঁচ পাচ্ছে কিন্তু আমেরিকা বোবার মতো চুপচাপ বসে আছে আমেরিকা কিছুই করতে পারবে না এই কারণে কারণ তাদের কিছুই করার নেই সেখানে তাদের প্রিয় বন্ধু মধ্য পাচ্ছে ইসরায়েল সেও কিন্তু দুর্বল হয়ে পড়েছে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে ইসরায়েল ক্রমেই দুর্বল হচ্ছে এবং হতেই থাকবে রাশিয়ার সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে ইরান নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতে এই চুক্তি করা হয়েছে এই চুক্তিটি পশ্চিমারা মেনে নিতে পারছে না তারা নিজেদের মাথা নিজেরাই ঠোকাচ্ছে দেওয়ালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান ও তার রাশিয়ান কাউন্টার পার্ট নিকোলাই পাকরুশেপ এই সমঝোতা স্মারকে সই করেন সেন্ট পিটার্সবার্গে আয়োজিত বারোতম আন্তর্জাতিক হাই রিপ্রেজেন্টেটিভস ফর সিকিউরিটি বৈঠকে এই আলোচনা করা হয় এই চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেক কৌশলগত বিষয়ে একে অপরকে সহযোগিতা করবে আর রাশিয়ার সহযোগিতা যদি ইরান পায় তাহলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে ইরানকে ঠেকানোর মতো কেউ থাকবে না মধ্যপ্রাচ্যে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও তখন ইরান হয়ে যাবে যদিও ইসরায়েলের এসব অস্ত্র নিজের তৈরি নয় তাদের চিরবন্ধু যুক্তরাষ্ট্রের দেওয়া ভিক্ষা করা অস্ত্র এই অস্ত্র নিয়ে যদি ইসরায়েল তাদের মধ্যপ্রাচ্যে এত ডাপট দেখাতে পারে তাহলে ইরান এবং রাশিয়া যদি নতুন একটা চুক্তি সই করে ইরানকে আরো নিরাপত্তা দিতে থাকে রাশিয়া তাহলে মধ্যপ্রাচ্যের দাদা হয়ে যাবে ইরান গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয়ে একসাথে কাজ করেছে আর এই দুটি দেশই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে আপনারা জানেন রাশিয়া এবং ইরানের ওপর কত শত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সন্ত্রাসী আমেরিকা এবার আর নয় এবার নিষেধাজ্ঞা এরাবে দুই দেশ একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কথায় আছে একে মিলে করি কাজ হারি জিতি নেহি লাজ এবার কিন্তু সেটাই হতে যাচ্ছে ইরান এবং রাশিয়া একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করলে হারার তো সম্ভাবনা নেই যদিও হারে তবে পশ্চিমাদের কোন ঠাসা করেই হারবে পশ্চিমারা একদম পুরো দোস্তর বিপর্যস্ত হয়ে পড়বে একমাত্র ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকেই তাকিয়ে দেখুন না তারা কতটা কোন ঠাসা হয়ে গেছে ইউক্রেনকে সহায়তা করতে করতে অন্যদিকে রাশিয়া কিন্তু একাই লড়াই করছে এমনকি এখনো তার লড়াই করার মতো পর্যাপ্ত শক্তি আছে রাশিয়া যত লড়াই করেছে পুরনো অস্ত্র দিয়ে আর ইউক্রেন পেয়েছে আধুনিক সব অস্ত্র রাশিয়ার আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও রাশিয়া কিন্তু ইউক্রেনে বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করতে যায়নি পুরাতন অস্ত্র দিয়েই রাশিয়া ইউক্রেনের এই পশ্চিমা বড় বড় সমর অস্ত্রকে টপকে গেছে কেবল তো শুরু পশ্চিমা রাজ্যে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে তারও প্রমাণ এটি অন্যদিকে আরো একটি প্রমাণ যে মার্কিন এবং ইসরায়েলি জাহাজে ইয়েমেনি বাহিনী নতুন করে হামলা চালিয়েছে তারা এমন একটি জাহাজ নিয়ে চলাচল করে যার ওপর রাত চাইলেই যে কোনো মুহূর্তে হামলা চালাতে সক্ষম ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার দুটি এবং ইসরায়েলের একটি জাহাজে কিন্তু হামলা চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের যে বড় বড় গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন প্রথম অভিযানে ইয়েমেনের সেনারা এডেন উপসাগরে একটি মার্কিন জাহাজে হামলা চালায় চালায় মায়ের্কস ইয়ার্ক টাউন নামের ওই জাহাজে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং সেগুলো নিখুঁতভাবে জাহাজে আঘাত হানে বলে জানান জেনারেল সারি এই নৌ রুটে আমেরিকার একটি ড্রেস্ট্রয়ারের উপর হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলায় তারা ড্রোন ব্যবহার করে পাশাপাশি ভারত মহাসাগরে ইহুদিবাদী ইসরায়েলের এম এস সি ফারাক্রুস নামের একটি জাহাজের উপর হামলা চালায় এই দুটি অপারেশনী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানান জেনারেল সারি গত সাতই অক্টোবর দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর আগ্রাসন শুরু করে এবং এই পর্যন্ত তাদের গণহত্যামূলক আগ্রাসনে চৈত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে ইসরায়েলের এই বর্বরতার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে আমেরিকা এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর লোহিত সাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনের জাহাজে হামলা চালিয়ে আসছে কিন্তু ইয়েমেন বলছে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযানও বন্ধ হবে না অন্যদিকে আরও একটি খবর যে ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা বিলে সই কিন্তু করেছেন বাইডেন বাইডেন মানবতার কিন্তু ফেরিওয়ালা আপনাদের নিউজের শুরু থেকেই বলে আসছে তিনি মানবতার ফেরিওয়ালা কিন্তু তিনি কিভাবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিলে সই করতে পারেন যে ইসরায়েল একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে সেই ইসরায়েলকেই কিন্তু অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী বাইডেন বাইডেনের হাত সন্ত্রাসের রক্ত গাজায় জন্য পুরোপুরি দায়ী বাইডেনকে এর জবাব দিতেই হবে বুড়ো বয়সে যখন ভণ্ডামি শুরু করেছে মৃত্যুর আগে হলেও এর জবাব তাকে দিতেই হবেই না হলে মৃত্যুর পরে গিয়ে তাকে এর জন্য আল্লাহ তালার কাছে পস্তাতে হবে ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঁচশো চুরানব্বই বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা বিলে সই করেছেন জো বাইডেন বিলে ইউক্রেন ইসরায়েল তাইওয়ান ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন অংশীদারদের প্রধানত সামরিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ রয়েছে এর আগে কয়েক মাস ধরে এই ধরনের সহায়তা নিয়ে ওয়াশিংটনে অচল অবস্থা চলার পর গত মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সহজেই বিলটি অনুমোদিত হয় বিলটি আইনে পরিণত হওয়াকে স্বাগত জানিয়ে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন এটি বিশ্ব শান্তির জন্য একটি শুভ দিন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করল বলেও মন্তব্য করেন তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নজিরবিহীন ধ্বংসযোগ্য ও হত্যাকাণ্ড চলতে থাকার প্রেক্ষাপটে দেশটিতে মার্কিন সহায়তা দেওয়া সীমিত করতে বিভিন্ন মহল থেকে ক্রমেই আরও বেশি আহ্বান জানানো হচ্ছিল কিন্তু সেসব আহ্বান ও গাজে ইসরায়েলি যুদ্ধ নিয়ে খুব উপেক্ষা করে ইসরায়েলকে সহায়তায় বিলটি পাস এবং পরে তা আইনে পরিণত করা হল বিলের আওতায় ইসরায়েলকে অতিরিক্ত সতেরো বিলিয়ন ডলার মানবিক সহায়তা দেওয়া হবে বিলের অধীনে ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেলে সাজানো এবং মানবিক কার্যক্রমে সহায়তা করবে বাইডেন প্রশাসন গাজায় ইসরায়েলি আগ্রাসনে এরই মধ্যে চৈত্রিশ হাজারের বেশি মানুষ মারা গেছে যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু সে যাই হোক না কেন প্রেসিডেন্ট বাইডেন এই নতুন সহায়তাকে ইসরায়েলকে ইরানের আক্রমণ থেকে আত্মরক্ষা সাহায্য করার একটি চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন জো বাইডেন বলেছেন ইসরায়েলের প্রতি আমার প্রতিশ্রুতির বিষয়ে আমি আবারও পরিষ্কার করে বলতে চাই এটি ইস্পাত কঠিন ইসরায়েলের নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণ এই মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের অধিকার কর্মীরা তারা জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কারাগারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন বলছে বিলটিতে সই করে বাইডেন নৈতিকতা সীমা ছাড়িয়ে গেছেন বলে জানিয়েছে সিনেট মঙ্গলবার উনআশি আঠারো ভোটে বিলটি অনুমোদন দেয় এদিন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে দিনটিকে সিনেটের জন্য একটি কালো দিন বলে আখ্যায়িত করেন এর আগে শনিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতারা এই বিল নিয়ে নিজেদের অবস্থান আকস্মিকভাবে বদলে ফেলে তা পাস করেন সিনেটে ওই বিল সহ মোট চারটি বিল প্যাকেজে অন্তর্ভুক্ত করে উপস্থাপন করা হয়েছিল প্রথম বিলে ইউক্রেনে জরুরি ভিত্তিতে তহবিল জোগানের লক্ষ্যে সবচেয়ে বেশি অঙ্কের একষট্টি বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণার কথা বলা হয়েছিল দ্বিতীয় বিলে ইসরায়েলকে ও বিশ্বজুড়ে সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক লোকজনকে মানবিক সহায়তা হিসেবে ছাব্বিশ বিলিয়ন ডলার ও তৃতীয় বিলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় আট দশমিক বারো বিলিয়ন ডলার সহায়তার বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে আর চতুর্থ বিলটি গত সপ্তাহে ওই প্যাকেজে যুক্ত করে প্রতিনিধি পরিষদ চীন নিয়ন্ত্রিত সামাজিক মাধ্যম অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা ইউক্রেনে জব্দ করা রাশিয়ার সম্পদ স্থানান্তরের পদক্ষেপ নেওয়া ও ইরানের নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে অন্তর্ভুক্ত করে এই বিলে অন্যদিকে গণকবরের বিষয়টি নিয়ে ইসরায়েল জবাব চেয়েছে ইসরায়েলের কাছে তাদের আর ভণ্ডামি গেল না ইসরায়েলের অবরোধে ধ্বংস হওয়া গাজার দুটি হাসপাতালে গণকবরের আবিষ্কারের পর ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র খবরটি রয়টার্সকে নিশ্চিত করেছে হোয়াইট হাউস গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে এপ্রিল স্বাস্থ্যকর্মীরা খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর শিকার এবং গণকবরে প্রায় জনের মরদেহের সন্ধান পেয়েছে গাজা শহরের আল শিফা হাসপাতাল চত্বরেও দুটি গণকবরে প্রায় তিরিশটি মরদেহ পাওয়া গেছে বলে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন আমরা জবাব চাই আমরা এটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত দেখতে চাই গণকবরগুলো আবিষ্কারের ফলে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে পরিস্থিতির স্বাধীন তদন্তে জাতিসংঘের দাবি জোরালো হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাদাম সুসানি বলেছেন নাসেরের কবরটি কয়েক মাস আগে গাজাবাসীরা খনন করেছিল

হাসপাতাল গুলো বারবার ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছে উল্লেখ্য হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার এই হামলায় গাজায় কমপক্ষে চৈত্রিশ হাজার দুইশো বাষট্টি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বেশিরভাগই নারী এবং শিশু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল হামাস যুদ্ধবিরতির গোলপোস্ট সরিয়েছে এবং গাজা যুদ্ধের অবসান ঘটানোর আলোচনায় তাদের দাবিগুলোর পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগকে কিক মেরে উড়িয়ে দিয়েছে হামাস তবে সোমবার এক সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলার দাবি করেছেন ফিলিস্তিনি গোষ্ঠী আঞ্চলিক যুদ্ধ উস্কে দেওয়ার উদ্দেশ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলো পরিবর্তন করেছে মিলার আরো বলেছেন যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের দাবি পূরণের জন্য ইসরায়েলের কিছুটা পথ এগোলে হামাস আবার তাদের দাবির পরিবর্তন করেছে এর দ্বারা মনে হচ্ছে হামাস একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধের জন্য আগ্রহী বরং তারা সংকল্প করে বসেছে যে কারণে টেবিলে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবে তারা সম্মত হয়নি বলেন মিলার তবে হামাস কিভাবে তাদের আলোচনার অবস্থান পরিবর্তন করেছে সেই বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিছুই জানায়নি এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের এসব বিবৃতি বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এবং আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওয়াশিংটন সম্পূর্ণরূপে দায়ী স্বাধীনতাকামী গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের দাবিগুলো প্রথম দিন থেকে স্পষ্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা তার সরকার যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছে বিবৃতিতে হামাস দাবি করেছে মার্চে উপস্থাপিত দাবিগুলোর মতোই তাদের দাবিগুলো স্পষ্ট এছাড়া তারা যুদ্ধবিরতির লক্ষ্যে সকল পক্ষ এবং মধ্যস্থতাকারীদের স্বাগত জানায় হামাস বলছে তারা এমন চুক্তিতে আগ্রহী যা তাদের জনগণের ওপর আগ্রাসন করবে এবং এই প্রস্তাব তাদের দাবি পূরণ করেনি হামাস তাদের প্রাথমিক যে দাবির দাওয়াতে অনড় রয়েছে অন্তত প্রকাশ্য তারা তাই জানিয়েছে এই দাবি দেওয়া মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার এবং কোনো বাধা ছাড়াই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর অঞ্চলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ জোর দিয়ে বলেছেন হামাস ধ্বংস এবং তাদের হেফাজতে থাকা জিম্মি মুক্ত না করা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কখনো সহজ কাজ না কয়েক সপ্তাহের আলোচনার পর কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তবে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফে কায়রোতে সর্বশেষ দফার আলোচনার সিআইএ প্রধান উইলিয়াম ব্রান্সকে পাঠানোর মতো পদক্ষেপই সম্ভবত এর সবচাইতে বড় ইঙ্গিত দুই সালে ইসরায়েলি সেনা গিলাত শালিতের মুক্তির জন্য হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনার সহায়তা করেছিল গেরসন ভাস্কিন তিনি বলেছেন হামাসকে চাপে রাখার জন্য ইসরায়েল বিশ্বর ও কাতারের যুক্তরাষ্ট্রের চাপ খুব বেশি স্পষ্ট এইচসিআই এর প্রধান উপস্থিত হয়েছিলেন সেখানে এই আলোচনার জন্য শীর্ষ মধ্যস্থতাকারীদের থাকাটা প্রয়োজন ছিল এটাই কিন্তু আমেরিকার তরফ থেকে বাড়তে থাকা চাপের ইঙ্গিত দেয় তার মানে কিন্তু এই নয় যে চুক্তির বিষয়টা এখন হাতের মুঠোয় চলে এসেছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে হামাস চল্লিশ জন জীবিত জিমিকে মুক্তি দেবে মুক্তির ক্ষেত্রে নারীবন্দী পঞ্চাশ বছরের বয়সী পুরুষ এবং গুরুতর অসুস্থ সেনাদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে ইসরায়েল মুক্তি দেবে কমপক্ষে সত্তর ফিলিস্তিনিকে এদের মধ্যে একশো জন ইসরায়েলিদের হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন যা অতিতে ইসরায়েলের বিতর্কিত বলে প্রমাণিত হয়েছে তবে হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে চল্লিশ জন জিম্মির কথা বলা হয়েছে এবং তারা তাদের কাছে নেই হামাসের এই দাবির একাধিক আশঙ্কাকে উস্কে দিয়েছে যত সংখ্যক জিম্মি মারা গিয়েছে বলে জানা গিয়েছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে জিম্মিরা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মতো অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে এমন সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে হামাসের এই দাবিটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ